তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। অন্ধরা দাবা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কোনো রকম মাখা বেলা ছাড়াই আমি আর আমার মা দুজন মিলে বানাবো আলু পরোটা। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু এখানে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, আলুটাকে ভালো করে চটকে এখানে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটা যেন একদম দানা দানা না থাকে, একদম মিহি করে মেখে নিতে হবে। তো এবারে আলুটার মধ্যে কি কি দেব সেটা দেখে নিই। আলুটার মধ্যে এখানে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, একদম জিরে জিরে করে কেটে রেখেছিলাম রসুন কুচি আর ধনে পাতা কুচি। তো এবার এখানে মশলা দেব। মশলার মধ্যে কি কি দেব দেখো, স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিলাম, আর আমি তো খুব একটা ঝাল খাই না ওই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম, তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে, আর এখানে অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো এগুলোকে এবার হাতে করে আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো আলুর সাথে সব ভালো করে মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা, এর মধ্যে আর দুটো জিনিস দিচ্ছি, এখানে দিয়ে দিলাম ভাজা মশলা আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল। তো বন্ধুরা দেখো, এরকম বাটি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা এবার আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম। এইবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে ফেটাবো। সব জলটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। তো বন্ধুরা দেখো, অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে। ব্যাটারটা খেয়াল রাখবে যে বেশি যাতে পাতলাও না হয়ে যায়, আবার বেশি যাতে ঘনও না হয়ে যায়। দেখো আমাদের ব্যাটারটা কি সুন্দর হয়েছে। তো দেখো আমাদের ব্যাটারটা রেডি পুরো। বন্ধুরা ব্যাটারটা রেডি, এবার এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য প্রথমে একটা চাটু বসিয়ে নিয়েছি। তো চাটুতে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তেলটাকে চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এখানে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই, তেলটা গরম হয়ে এসছে। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখো এভাবে তোমরা চামচে করে কিংবা হাতা করে ব্যাটারটাকে এরকম ভালো করে গোল করে শেপ দিয়ে নেবে। তো বন্ধুরা, এটার একটা পিঠ ভাজা হয়ে গেছে। তো এটাকে ভালো করে সাইড দিয়ে তুলে নিলাম। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা দেখো, দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আরো দু চারবার ভালো করে চিপে চিপে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো কি সুন্দর শেপটাও গোল এসছে, একটু ভেঙে যায়নি, আর কালারটাও দেখো কি সুন্দর এসছে। তো বন্ধুরা দেখো, পরোটাটা ভাজা হয়ে গেছে, ভালো করে দু তিনবার করে উল্টে উল্টে আমি ভেজে নিয়েছি। এটা ভাজার সময় কিন্তু গ্যাসটা হালকা ফ্লেমে রাখবে। তো এটা আমাদের ভাজা হয়ে গেছে, এটা আমরা তুলে নিলাম। দেখো তো সেম ভাবে আর একটা ভেজে নিচ্ছি। তো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভাজার জন্য খুব একটা বেশি তেল না দিলেও চলবে, খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না এটায়। তো বন্ধুরা দেখো, তোমরাও এভাবে হাতা দিয়ে বা চামচ দিয়ে ভালো করে এরম গোল করে নেবে। তো বন্ধুরা দেখো, সাইডটাকে তোমরা চারটে সাইড আগে এইভাবে ভালো করে তুলে নেবে, নিয়ে তাহলে দেখবে উল্টাতে সুবিধা হবে। এবার উল্টে দিলাম। দেখো একটা পিঠ কি সুন্দর ভালো করে শেকে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আর একটু তেল নিয়ে এটা চারপাশে ভালো করে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এটারও ভালোভাবে ভাজা হয়ে গেছে দুটো পিঠ। তো এটা তুলে নিলাম। সেমভাবে আমি আর কয়েকটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো দেখে নাও, পরোটাগুলো রেডি। এ দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো পুরো নরম তুলতুলে হয়েছে।
বন্ধুরা এটা খেতে খুবই সুন্দর হয়, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। এটা টিফিনে খাওয়ার জন্য খুব ভালো, আর এটা দেখলে তো কত কম সময়ে বানানো হয়ে গেল, মাখা বেলার ঝামেলা ছাড়াই কি সুন্দর তৈরি হয়ে গেল আলুর পরোটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই সবাইকে।